নেত্রকোনা সদর, বারহাট্টা ও পূর্ব ধলা উপজেলায় সকাল 8টা থেকে চলছে ভোট গ্রহণ। ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সদর উপজেলার মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শামীম আহমেদ। শামীম, সকাল থেকে এখন পর্যন্ত কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং ভোটার উপস্থিতি সম্পর্কে আপনার কাছ থেকে যাই, ইভিএম এ যে ভোট হচ্ছে এখন পর্যন্ত কোনো রকম অনিয়ম বা অভিযোগ করছেন কিনা ভোটাররা, কি অবস্থা? ধন্যবাদ জাকিয়া। আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনা তিনটি উপজেলা, তার মধ্যে নেত্রকোনা সদর, বারহাট্টা এবং পূর্বদলা, এই তিনটি উপজেলায় সকাল 8টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত, এখন 2টার অধিক বাজে, এখনও পর্যন্ত আমরা কোনো উপজেলা থেকে তেমন কোনো বিশৃঙ্খলা খবর আমরা এখনও পর্যন্ত পাইনি। আমি পূর্বদলা উপজেলা ঘুরে এসেছি, যে উপজেলাটির মধ্যে সবচেয়ে বেশি আশঙ্কা ছিল, কারণ সেখানে স্থানীয় সংসদ সদস্যের সমর্থিত প্রার্থী রয়েছেন, যে ব্যাপারটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছিল। সেই উপজেলাতে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন আমি রয়েছি নেত্রকোনা সদর উপজেলা চল্লিশা এলাকায় মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে। এখানে এসে দেখলাম যে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। ভিতরে আসলে ভোট গ্রহণে তেমন কোনো প্রতিবন্ধকতা না থাকায় ভোটারদের যে লাইন ধরে যে বিড়ম্বনা ব্যাপারটি ছিল সেই ব্যাপারটি এখন আর নাই, এবং বাহিরের যে পরিস্থিতি সেটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে এখনও পর্যন্ত শান্ত রয়েছে। এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি।